সাউথ ইন্ডাস্ট্রির একজন পপুলার অ্যাক্টর হলেন বিজয় দেবরকুণ্ডা। শুধুমাত্র সাউথ ইন্ডাস্ট্রিতে নয়, এখন পুরো ইন্ডিয়াতে তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। সাউথ ইন্ডাস্ট্রি হোক বা বলিউডে, তিনি প্রচুর ফ্যান বেস ক্রিয়েট করে ফেলেছেন, আর সেটিও খুব অল্প সময়ে। বিজয়ের ওই অল্প সময়ে এত সাফল্য শুধুমাত্র তার কঠোর পরিশ্রম, প্রচুর সাধনার মাধ্যমেই সম্ভব করা হয়েছে। এমনি এমনিতে কিন্তু তার হাতে এত সাফল্য ধরা দেয়নি, ফলের পথটা খুব স্মুথ ছিল না, প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে তাকে দিন পার করতে হয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিজয় দেবরকুণ্ডার জীবনের সাফল্যের স্টোরি এবং তিনি কিভাবে এত অল্প সময়ে এত সাকসেস পেয়েছেন। বিজয় দেবরকুণ্ডা, যার পুরো নাম বিজয় সাই দেবরকুণ্ডা, বিজয় জন্মগ্রহণ করেন 9 মে 1989-এ। বাবা গোবর্ধন রাও ছিলেন সাউথ ইন্ডাস্ট্রির পপুলার টিভি এবং অ্যাড নির্মাতা। বিজয়ের বাবা ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকলেও বিজয় কিন্তু কখনোই তার বাবার হেল্প নেয়নি, সে যা করেছে নিজের চেষ্টাতেই করেছে। বিজয় তার আর্লি এডুকেশন কমপ্লিট করেছে শ্রী সাথিয়া সাই হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এটি ছিল হায়দ্রাবাদের একটি বোর্ডিং স্কুল। এই সময়টাই বিজয় তার ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছে। তবে বিজয় মনে করেন তার এই সময়টা তিনি খুব গুরুত্বপূর্ণ মনে করেন, কেননা বিজয় অনেক ইন্টারভিউতে এটা জানিয়েছেন বোর্ডিং লাইফের তিনি যেভাবে লাইফ লিড করেছেন সেটি তাকে ডিসিপ্লিন হতে শিখিয়েছে। স্কুল লাইফ শেষে বিজয় বিকম গ্র্যাজুয়েট কমপ্লিট করে। এখন বিজয় কিন্তু অ্যাক্টিংয়ে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা ছিল বহুদিন আগে থেকে, আর সেই কারণে কলেজে পড়ার লেখার সময় তিনি থিয়েটার এবং মঞ্চ নাটকে অভিনয় করতেন। অন্যদিকে বিজয় একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর সেই জন্য তিনি বারবার চিন্তা করেছেন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করার কারণে তার স্বপ্নটা বুঝি স্বপ্নই থেকে যাবে, আর সেই জন্য তিনি অনেকবার তার স্বপ্ন থেকে পিছু হতে চেয়েছিলেন। এবং সেই সময় তার পাশে থেকেছিল তার পরিবার। বিভিন্ন ইন্টারভিউতে বিজয় জানিয়েছিলেন তার স্ট্রাগল এবং চেষ্টা ছাড়াও তার বাবা মায়ের সাপোর্টও আজকের এই সাফল্য অর্জন করতে তাকে অনেক হেল্প করেছে। একটি ইন্টারভিউতে বিজয় জানান তার জীবনের এমন অনেক সময় গিয়েছে যখন তার কাছে খাবার কেনার টাকাটাও ছিল না। ইভেন সেই সময় তিনি দোকানে গিয়েও ম্যাদ শেষ হওয়া পাউরুটি কিনে খেয়েছেন, কেননা ম্যাদ উত্তীর্ণ পাউরুটি তিনি ডিসকাউন্টে পেয়েছিলেন। এখন এত কষ্টের পরেও বিজয়ের শান্তি ছিল এটা ভেবে যে বিজয়ের তার ফ্যামিলির পুরো সাপোর্টটা পাচ্ছে। এবং বিজয় এটা মনে করেন ওই সময়টাতে যদি তার বাবা মা তাকে সাপোর্ট না করতো তাহলে কখনোই তিনি আজকের বিজয় হতে পারতেন না, হয়তো তার স্বপ্নটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। বিজয় দেবরকুণ্ডা তার ডেবিউ ফিল্ম করেছিলেন 2011-এ, এবং সেই কমেডি ফিল্মে তিনি একটি সাপোর্টিং অ্যাক্টরের রোল প্লে করেন। এরপর একই বছর লাইফ ইজ বিউটিফুল নামক একটি ফিল্মে ছোট্ট একটি ক্যামিও রোল করেন। এখন দুইটি সিনেমাও বক্স অফিসে হিট হলেও বিজয় কিন্তু তখনও রিকগনিশন পায়নি। তবে তার ক্যারিয়ারের ফার্স্ট ব্রেক ছিল 2018-এ, এবং সেই মুভির নাম ছিল ইয়াবাদু সুব্রমণিয়াম। এই মুভিতে তিনি সাউথ অ্যাক্টর নানির সাথে স্ক্রিন শেয়ার করেন। এই মুভিটিও বক্স অফিসে সাকসেসফুল হয় এবং বিজয়ের অ্যাক্টিং এখানে ব্যাপক আকারে প্রশংসিত হয়। কিন্তু সাকসেসের পরও বিজয়ের হাতে নেক্সট 6 মাস কোনো কাজ ছিল না, এই জন্য তিনি কিন্তু ডিপ্রেশনেও চলে যান। এরই মধ্যে বিজয়ের আগের কিছু কাজ রিলিজ পায়। 2015-এ বিজয় দেবরকুণ্ডার ফার্স্ট সোল ফিল্ম রিলিজ পায় এবং এই মুভিটিও বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করতে পারে এবং এখানে বিজয়ের অ্যাক্টিংও প্রচুর প্রশংসিত হয়। যদিও বিজয়ের মুভিগুলো অনেক সাকসেসফুল হচ্ছিল কিন্তু তারপরও বিজয়ের কিন্তু নামডাক ততটা ছিল না। কিন্তু 2017-এ অর্জুন রেড্ডি সিনেমাটা বিজয়ের লাইফ চেঞ্জ করে দেয়। এটি ছিল তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। এই অর্জুন রেড্ডি মুভিটার পর বিজয় যেন রাতারাতি স্টার বনে যায়। এই মুভিটাতে বিজয়ের অ্যাক্টিং, তার লুক, তার রোল এতটাই পপুলার হয় যে অনেকে তো বিজয়কে অর্জুন রেড্ডি বলে ডাকে। এই অর্জুন রেড্ডি মুভির জন্য বিজয় দেবরকুণ্ডা 2017-এ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ আরও অনেক অ্যাওয়ার্ড পান। তবে সারপ্রাইজিংলি বিজয় দেবরকুণ্ডা কিন্তু তার অ্যাওয়ার্ডগুলো নিজের কাছে রাখেননি,
বিজয় তার অ্যাওয়ার্ডটি অকশনে পাঠিয়ে দেন এবং সেই অ্যাওয়ার্ড থেকে অর্জিত অর্থ গভর্নমেন্ট একটি চ্যারিটিতে তিনি দান করেন। বিজয় দেবরকুণ্ডার ফার্স্ট 100 কোটি পর্যন্ত পৌঁছানো ফিল্ম হচ্ছে গীতা গোবিন্দম, যে ফিল্মটিতে বিজয় একেবারে অর্জুন রেড্ডির বিপরীত ক্যারেক্টারে অভিনয় করেছিল। এরপর নোটা ট্যাক্সিওয়ালা এরকম কিছু ফিল্ম করেন, কিন্তু এই ফিল্মগুলো ততটাও হিট হতে পারেনি। 2019 ডিয়ার কমরেড নামক একটি ফিল্ম রিলিজ পায় এবং সেই ফিল্মটি ক্রিটিক্স এবং অডিয়েন্সের কাছ থেকে ব্যাপক সাড়া পেলেও বক্স অফিসে ততটা সাকসেস এনে দিতে পারেনি। তবে এখানে কিন্তু একটা মজার কথা রয়েছে, ডিয়ার কমরেড মুভিটি মুক্তির আগেই কিন্তু তার রাইট কিনে নেন বলিউডের একজন নির্মাতা, আর তার নাম হলো কারণ জোহর, এবং তিনি এই মুভিটি রিমেক করার জন্য অর্জুন রেড্ডি অর্থাৎ বিজয় দেবরকুণ্ডার কাছে প্রস্তাব রাখেন এবং সেই সময় বিজয় দেবরকুণ্ডা তার প্রস্তাবটি ফিরিয়ে দেন। এবং 2019 অর্জুন রেড্ডির হিন্দি রিমেক করার জন্যও কিন্তু বিজয় দেবরকুণ্ডার কাছে প্রস্তাব যায় এবং তিনিও সেটিও নাকচ করে দেন এবং অর্জুন রেড্ডির হিন্দি রিমেক কাবির সিং কিন্তু চলে যায় শাহিদ কাপুরের কাছে এবং এই মুভিটি প্রচুর হিট হয়। কিন্তু কথা হচ্ছে, বলিউডের এরকম বড় বড় দুটি মুভি কেন তিনি ছেড়ে দিলেন? এই প্রসঙ্গে তিনি একটি ইন্টারভিউতে জানান, আমি প্রত্যেকটি রোল একবারই করতে চাই, একই রোল আমি দুইবার করতে মোটেও পছন্দ করি না। তিনি আরও জানান, বলিউডে অভিনয় করার ইচ্ছা সেই সময় তার ছিল না, তবে যদি কোনো প্রোডিউসার তার কাছে ওই রকম কোনো স্ক্রিপ্ট নিয়ে যেতে পারেন যেখানে তিনি তার মন মতো অভিনয় করতে পারবেন, তবে তিনি অবশ্যই বলিউডে অভিনয় করবেন। জানিয়ে রাখা ভালো, বিজয় দেবরকুণ্ড কিন্তু তার ফাইটার মুভি দিয়ে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন এবং এই মুভিটার কো প্রডিউসার হিসেবে কিন্তু রয়েছেন কারণ জোহর নিজেই। বিজয়ের কিন্তু রয়েছে একটি আলাদা ফ্যান বেজ, কেননা তার পার্সোনালিটি অন্যরকম, সকলের থেকে আলাদা, এবং বিজয় কিন্তু তার ফ্যানদের প্রতি বেশ লয়াল। এবং মজার বিষয় হচ্ছে, বিজয় দেবরকুণ্ডা একবার গরমের সময় তার ফ্যানদের জন্য 3 ট্রাক আইসক্রিম পাঠিয়েছিলেন এবং তিনি তার এক ফ্যানকে নিয়ে একসময় একটি অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করেছিলেন। তবে মজার ব্যাপার হলো, বিজয় দেবরকুণ্ডা কিন্তু তার ফ্যানদেরকে ফ্যান হিসেবে রাখে না, তিনি তাদেরকে বলেন রাউডি। কেননা বিজয় মনে করেন, ফ্যান শব্দটা অ্যাক্টর এবং তার ফ্যানেদের মধ্যে একটা বড় ডিস্টেন্স তৈরি করেন, কেননা ফ্যানরা তাদেরকে মানে অ্যাক্টর অ্যাক্টরদেরকে অনেক বড় কিছু ভাবতে শুরু করে, আর বিজয় চায় না এই জিনিসটা, একদম পছন্দ করে না। বিজয় তার ভক্তদের সাথে খুব ক্লোজ থাকতে চায়, সেই জন্যই তিনি তার ফ্যানদেরকে রাউডি বলে রাখেন। বিজয়ের লয়ালিটি, বিজয়ের পার্সোনালিটি, তার সোয়াগ একটি অন্যরকম লেভেলে তাকে নিয়ে যায় এবং তাকে একটি অন্যরকম পরিচয় দিয়েছে এবং ডেফিনেটলি অ্যাক্টিংয়ের প্রতি তার হার্ডওয়ার্ক, তার ভালোবাসা, এইগুলো আজকের এই বিজয়কে তৈরি করেছে। তবে সারপ্রাইজিংলি হিন্দি ডাব হওয়ার পর ডিয়ার কমরেড মুভির ফ্যান ফলোয়ার যেন আরও বেড়ে যায়, সকলে এই মুভিটার অনেক প্রশংসা করে। তবে এখানে কিন্তু একটা মজার কথা রয়েছে, ডিয়ার কমরেড মুভিটি মুক্তির আগেই কিন্তু তার রাইট কিনে নেন বলিউডের একজন নির্মাতা, আর তার নাম হলো কারণ জোহর, এবং তিনি এই মুভিটি রিমেক করার জন্য